আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সংসার সে তো এক মিথ্যে তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। সেই ঝড়ে এই ঘরে সব কিছু ভেঙে করে চুরমা, কারো অহংকার কারো অহংকার কারো অহংকার কারো অহংকার। সংসার সে তো তাসের ঘর, সাজাতে সাজাতে নেমে আসে ঝড়। শুধু ক্ষণিকের অনন্তকাল নয়, হয়তো দু চোখ স্বপ্ন রঙিন হয়, এ শুধু ক্ষণিকের অনন্তকাল নয়। কেউ হাসে কেউ ভাসে, আমার কাছে লুকিয়ে লাভ নেই। আমি আসিফের কিডন্যাপ কেসের রিপোর্ট পড়েছি, আসিফের স্টেটমেন্ট তদন্ত রিপোর্ট সব আমার মুখস্থ। সব কথা বলার প্রয়োজন হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। মা বল আমি ডাল হেডে, কিচ্ছু বুঝি না। বুঝে বলো না প্লিজ। পরে বলবো, এখন বললে কি হয়? আপনি নিজেকে খুব চালাক মনে করেন তাই না? ওটা খেলনা পিস্তল ছিল না, আসল পিস্তল, আর সেটা দিয়ে আপনি শফিককে মেরেছেন। জয়কে ভুল বুঝে আমি আরো বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। ওদের সংসারটা ভেঙে যাচ্ছিল প্রায়, আল্লাহর রহমতে আমার সেই ভুলটা ভেঙে গেছে। সুপ্রিয়া বড় একটা বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। মারা যেহেতু হয়েছে, খুনি তো আছে, তবে কারা জানবো কি করে? খুনি কি তাহলে একাধিক হতে পারে? আরে জেরার পর জেরা করতেছে, তুমি কোনে, আঙ্কেল কোনে, আন্টি কোনে, স্বামী কোনে। আচ্ছা তুমি কি আমার কচি খোকা মনে করিছো যে যা জিজ্ঞেস করলো আমি হলহল করে কই দিলাম? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখি, একটু সাবধানে থেকো। আপনি নাকি শফিক সাহেবের খুনিকে চেনেন? আমি সিরি, সেটা আপনাকে কী ডাকল? মাসুদ সাহেবই তো বলল। অসম্ভব, এসব কথা আমি তাহলে কইনি। আর আমি যদি জানবো সেটা তো আমি আপনারই কয়ে দেব। কেন বলতেন? কেন আবার? আমি সাংবাদিকদের খুব পছন্দ করি। এসএসসি পাশ করার পর ঢাকা ভার্সিটিতে আমি জার্নালিজমে ভর্তি হতে চাইলাম, কিন্তু হইল না। কেন হলো না? ওই যে ম্যাডাম, আমার অস্ট্রেলিয়া যাওয়ার চান্স হয়ে গেল, আমি আর সাংবাদিক হতে পারলাম না। কিন্তু সাংবাদিক দেখলে আমার খুব ভালো লাগে।
কি ম্যাডাম কথা বিশ্বাস হলো না হবে কি করে আপনি তো আমার সঙ্গে কোনো কোঅপারেশন করছেন না আচ্ছা এই কথা আপনি কোথায় পেলেন আমি যা জানি সব তো আপনার হড়হড় করে কই দিলাম এখন আপনি শুনেন ম্যাডাম স্বামী হচ্ছে আমার আপন খালাতো বোন তার সমস্ত গোপন কথা যতটা আমি জানি আমি আপনাকে কই দিছি মাসুদ সাহেবকে বলেননি আপনাকে মাথা খারাপ হয়েছে পুলিশ হচ্ছে আমার দুই চোখের বিষ আমি তারে কব আচ্ছা উনি আপনার কাছ থেকে কি কি জানতে চেয়েছে উনি আমার কাছে মেলা কিছু জানতে চেয়েছে আমি একটাই উত্তর দিছি জানি না উনি তো ছাড়ার পাত্র নয় আপনাকে ভয় দেখায়নি দেখায়ছে আমি ভয় পাইছি কিন্তু আসলে আমি ভয় পাইনি ভান করেছি আসলে পুলিশকে বেশি ঘাটানো ঠিক না আমি আপনাকে যাই বলি না কেন আসলে আমি কিন্তু আপনাকে হেল্প করতে চাই কিরাম করে হেল্প করতে চান আমি জানি আপনার আঙ্কেল আন্টি বা আপনার বোন তারা কেউ এই খুনের সঙ্গে জড়িত নয় ওনারা ষড়যন্ত্রের শিকার আমি যদি রিপোর্টিং এর মাধ্যমে ওনাদের উপকার করতে পারি তাহলে ওনাদের কোনো ক্ষতি হবে না খুব দামি কথা কইছেন তাহলে উপকার করতে যখন চাচ্ছেন একটু করেন না তাহলে আপনার আঙ্কেল আন্টির সঙ্গে আমাকে কথা বলতে হবে আপনি ওনাদের সঙ্গে আমাকে দেখা করাতে পারেন কেউ জানবে না কিন্তু তারা যে কোণে আছে সত্যি আমি জানি না তবে আমি চেষ্টা করব ওকে আমি আপনাকে আমার ঠিকানাটা দিয়ে যাচ্ছি আপনি জানতে পারলে আমাকে জানাবেন অবশ্যই জানাবো আচ্ছা এই আবাসিক এলাকায় আপনারা ফ্যাক্টরি করতে গেলেন কেন এদিকে আমি করতে পারি তো মানিক করতে পারে আচ্ছা আপনি আসুন আমি আপনাকে আমার কার্ডটা দিয়ে যাচ্ছি সদরি তলপাতে গেলি তোমার প্রশান্ত মহাসাগরে ডুব দিতে হবে না ম্যাডাম মামা সুপ্রিয়ার জীবন তো নষ্ট হয়ে যাচ্ছে কি করে বুঝলে সুপ্রিয়ার জীবন নষ্ট হচ্ছে না আপনি তো সবই জানেন হ্যাঁ এতদিন আমি সবই ভুল জেনেছি ভুল হ্যাঁ জয়কে ভুল বুঝে আমি আরো বড় একটা ভুল করতে যাচ্ছিলাম ওদের সংসারটা ভেঙে যাচ্ছিল প্রায় আল্লাহর রহমতে আমার সেই ভুলটা ভেঙে গেছে সুপ্রিয়া বড় একটা বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে কিন্তু মম যে বলল হ্যাঁ সেলিনা মানে তোমার মাকে আমি ভুল তথ্য দিয়েছিলাম সুপ্রিয়া জয়কে বিয়ে করতে চাইনি আপনি ওকে জোর করে বিয়ে দিয়েছেন হ্যাঁ জোর আমি করেছি কথাটা সত্য কিন্তু যা করেছি সুপ্রিয়ার ভালোর জন্য করেছি আর সুপ্রিয়া যে অন্যায় করেছে আজকে জয়ের জায়গায় অন্য কোনো ছেলে হলে সুপ্রিয়ার জীবনটা তছনছ হয়ে যেত থ্যাঙ্কস গড যে জয়ের মতো একটা ভালো ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পেরেছি জয়কে আপনি ভালো ছেলে বলছেন যেই ছেলে প্রতিদিন সুপ্রিয়ার গায়ে হাত তোলে অপমান করে সুপ্রিয়াকে স্লেভের মতো ট্রিট করে স্লেভের মতো ট্রিট করছে মানে জানো না তুমি সুপ্রিয়াকে দিয়ে জয় ফ্লোর ওয়াশ করাচ্ছে জয় করবে কেন সুপ্রিয়া নিজেই করছে কারণ ওটা ওর কাজ কি বলছো মামা যা মেড সার্ভেন্ট করে তা সুপ্রিয়া করবে কেন কানাডায় লেখাপড়া শিখে এই শিখেছিস আরে মেড সার্ভেন্টের আলাদা কোনো কাজ আছে নাকি উন্নত বিশ্বে হাউস মেড প্রথাটা বলতে গেলে উঠেই গেছে প্রায় না মানে জয় হচ্ছে সুপ্রিয়ার হাজবেন্ড আর জয়ের সুপ্রিয়াকে শাসন করার অধিকার অবশ্যই আছে ফ্যামিলি লাইফে ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি হতেই পারে এমনকি হিটেড মোমেন্টে হাতাহাতি হতে পারে এলেন তুই সুপ্রিয়ার বড় ভাই তুই বড় সুপ্রিয়াকে উস্কে না দিয়ে ওকে প্রপারলি গাইড কর যাতে ও জয়কে নিয়ে সুখী হতে পারে হ্যাঁ না মামা সুপ্রিয়া সুখী হবে না
জয়কে নিয়ে ওকে আমি সুখী হতে দেব না মামা। Yes, sir. Sir, I do my best, sir. Sir. সজ্জন সাহেবের কাছ থেকে নতুন কোনো ইনফরমেশন পেলেন? হ্যাঁ পেয়েছি, তবে আপনাকে দেওয়ার মতো না। আপনি কি কিছু পেলেন? পেয়েছি, তবে সেটাও আপনাকে দেওয়ার মতো না। তার অবশ্য একটা ব্যাখ্যা আছে, তার আগে আপনার ব্যাখ্যাটা শুনতে চাই। আমি যা জেনেছি তা বললে তদন্তের স্বার্থ বিঘ্ন হতে পারে। কিরকম? আমি বলবো আর আপনি তা লিখে কাগজে ছাপাবেন, খুনিরা পার পেয়ে যাবে। তার মানে কি? খুনিদের পরিচয় আপনি জানেন? খুনিরা বলা মানে খুনিদের পরিচয় জানা নয়। মার্ডার যেহেতু হয়েছে, খুনি তো আছে, তবে কারা জানবো কি করে? খুনি কি তাহলে একাধিক হতে পারে? আবার নাও হতে পারে। আপনি কিন্তু এইমাত্র বললেন খুনিরা, আবার এখনই বলছেন খুনি। আমি যা বলছি হাইপোথেটিক্যালি, জাস্ট অনুমান। কেসে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারাই কি খুনি নাকি অন্য কেউ? যারা প্রত্যক্ষভাবে খুনের সাথে জড়িত থাকে তাদেরকেই যে কেবল খুনি বলা হয় তা কিন্তু নয়, যারা পরোক্ষভাবে খুনের সাথে জড়িত তারাও কিন্তু অপরাধী। আপনার কথায় বোঝা যাচ্ছে আসামিরা ডাইরেক্টলি মার্ডারের সঙ্গে জড়িত নয়। অবভিয়াসলি ঘটনার সময় আসামিরা কেউ স্পটে ছিল না, তারা তাদের অফিসে ছিল সেটা প্রমাণিত। ইটস নাও ক্লিয়ার, আসামিরাই কাউকে দিয়ে খুন করিয়েছে। আপনি আমার কথার ভুল ব্যাখ্যা করছেন, আসামিরা পরোক্ষভাবে জড়িত আমি কিন্তু তা বলিনি, জাস্ট একটা উদাহরণ দিলাম, নাথিং এলস। ওকে, এবার অন্য প্রসঙ্গে আসি। মিছিলে বোমাবাজিতে শফিক নামের এক পথচারী নিহত হয়েছে, আজ প্রায় 15 দিন হয়ে গেল। একই দিনে মামলা হয়েছে কিন্তু কোনো আসামি ধরা পড়েনি, এটা কি পুলিশের ব্যর্থতা নয়? আমি কিন্তু তা মনে করি না, আসামি দুজন কোনো অর্ডিনারি লোক নয়, তারা কিন্তু সিআইডি। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বের করতে আমাদেরকে কিছু অফিসিয়াল প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হয়েছে, সে কারণে দেরি হচ্ছে। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট ইস্যু হয়েছে বেশ কিছুদিন হলো, অথচ আপনারা পুলিশটা এখন পর্যন্ত কোনো আসামিকে ট্রেস করতে পারেনি। মিস সাইমা, আপনাদের না একটা সমস্যা আছে, আপনারা সবসময় পুলিশের ব্যর্থতাকে খুঁজে বেড়ান কিন্তু ব্যর্থতার পেছনের কারণগুলো কখনো বলেন না। পুলিশকে হেয় করতে পারলেই যেন আপনারা খুশি। জনগণের যান মাল নিরাপত্তা বিধান করা আপনাদেরই দায়িত্ব, ইউ আর পেড ফর দ্যাট। ব্যর্থ হলে জনগণই তো বলবে। জনগণ বলে না, আপনারা বলেন। আমরা জনগণেরই মুখপাত্র। আপনাকে একটা কথা স্পষ্ট করে বলতে চাই, পুলিশ কিন্তু কেসটা সিরিয়াসলি ডিল করছে। কেসটা মাত্র গতকালকেই ডিবিতে ট্রান্সফার হয়েছে, আমি আজ থেকে অফিসিয়ালি ডিল করছি। ওয়েট ফর সাম টাইম। ঠিক এইভাবে করে 15 দিন যাবে, তারপর 1 মাস যাবে, আপনারা ব্যর্থ হবেন, আপনাদের কাছ থেকে কেস যাবে সিআইডিতে, ব্যাস এইভাবে করে খুনিরা আর কখনোই ধরা পড়বে না। আমরা কিন্তু ম্যাজিক জানি না মিস সাইমা, আসামিরা 17 কোটি মানুষের মাঝে মিশে আছে, তাদেরকে কিন্তু খুঁজে বের করা অত সহজ নয়, সময় লাগবে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? জি আমি ভালো। তা তুমি হঠাৎ? জয় ভাই আছেন? জয় আজই চাঁদপুর থেকে এসেছে, ও এখন অফিসে আছে। ও আচ্ছা, সুপ্রিয়া আপু কেমন আছে? আছে, মোটামুটি ভালোই আছে। আচ্ছা আঙ্কেল, ইলা তখন আসছে তাই না? ও আজই ঢাকায় এসছে। ইলা কি এখন থেকে আপনার বাসায় থাকবে? হ্যাঁ আঙ্কেল, আগে একবার বলেছিল ঢাকা থেকে লেখাপড়া করবে। হ্যাঁ সেরকমই ওর ইচ্ছে। আঙ্কেল, তিতুমির কলেজের একজন প্রফেসর আমার মামা, ও যদি আয়ে ভর্তি হতে চায় আমি ওকে হেল্প করতে পারবো। কলেজে ভর্তি হতে ওর হেল্প লাগবে কেন? কলেজে ভর্তি হওয়ার মতো যোগ্যতা ওর আছে, ভর্তি পরীক্ষার রেজাল্ট ভালো হবে। না আঙ্কেল, আজকাল পরীক্ষা ভালো রেজাল্ট করলে অনেকে ভর্তি হতে পারে না আঙ্কেল। চা খাবে? জি না আঙ্কেল। ইয়ে দেখো, তুমি এখানে এসো, আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, আমি একটু রেস্ট নেবো। না না আঙ্কেল, আপনি রেস্ট নেন, আমি একটু ইলার সাথে কথা বলে চলে যাবো। ইলার সাথে তোমার কী দরকার? না মানে ইলা বলছিল কলেজে ভর্তির ব্যাপারে আমার সাথে কথা বলবে। ইলার সাথে তোমার কখন কথা হয়েছে? আঙ্কেল অনেক আগে কথা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি ইলার সাথে কথা বলি। হ্যাঁ অন্যের হেল্প নিয়ে তোকে কলেজে ভর্তি হতে হবে, তাছাড়া শামীমকে যে তার কাছে তোর হেল্প চাইতে হবে। শামীমের সাথে কবে কোথায় তোর পরিচয় হয়েছিল? এই বাসাতে পরিচয় হয়েছিল মামা। শামীম আমার বাসায় এসেছিল কেন? হাবিব ভাইয়ের সাথে এসেছিল। শামীম ভাই হাবিব ভাইয়ের সাথে কাজ করত। হাবিব একটা সন্ত্রাসী, ওর বিরুদ্ধে 2-3 কেস রয়েছে, পুলিশকে হন্যে হয়ে খুঁজছে, জানিস তুই? না তো। একটা সন্ত্রাসী সহযোগী হচ্ছে শামীম, শামীম নিজেও একটা সন্ত্রাসী। সন্ত্রাসীর সঙ্গে তোর পরিচয় থাকবে কেন? এই তুই কি সুপ্রিয়ার কত অনুসরণ করছিস? হাবিবের সাথে পরিচয়ের কারণে সুপ্রিয়ার কি পরিণত হয়েছে তুই জানিস? কি হলো, কথা বলছিস না কেন? কিন্তু শামীম ভাই তো সন্ত্রাসী না মামা। এই তুই কি করে বললি শামীম সন্ত্রাসী না? হ্যাঁ না মানে আমার যা মনে হয়েছে তাই বললাম। মনে হলেই যে কোনো কথা বলা যায় না, যে কোনো কথা বলার আগে যুক্তি দিয়ে বিচার করে তারপর বলতে হয়। শোন, আমার এখানে থাকতে হলে আমার লাইকিংস ডিসলাইকিংস সব তোকে বুঝতে হবে। তুই এখন শামীমকে গিয়ে বলবি তুই ওর কোনো হেল্প নিতে চাস না। কি বলবি তো? জি বলবো। ঠিক আছে যা, শামীম ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে, যা ওকে বলে। জি। শামীম ভাই
কলেজের ব্যাপারে আমি আপনার কাছে কবে হেল্প চেয়েছি মনে নেই, কেন চেয়েছি তাও মনে নেই, হয়তো বা কথার প্রসঙ্গে চেয়েছি। যাই হোক, আমার এখন কারোর হেল্প লাগবে না, আমার কোনো হেল্প চাই না, আপনি যান। Da 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 da